আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। এদিন বহরমপুর শহরের মনীন্দ্রনগর এলাকায় 27তম শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে সভাপতি হিসেবে বহরমপুর তৃণমূল পূর্ব ব্লক সভাপতি মোহাম্মদ আইজুদ্দিন মণ্ডল উপস্থিত ছিলেন। তিনি উক্ত দিনে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবমূর্তি তুলে ধরেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক সকল কাজকর্ম সম্পর্কে জনসাধারণকে সচেতন করার প্রচেষ্টা করেন। পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা সম্পর্কে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যকে কটাক্ষ করেন এবং লকডাউনের ফলে সকল জনসাধারণের যে অর্থনৈতিক বিধ্বস্ত অবস্থা ও তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস বিজেপি সিপিএম পার্টির উদাসীনতার প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন। কি করলেন মমতা ব্যানার্জি? পরবর্তী ক্ষেত্রে তিনি সমস্ত টাকা, রেলের ভাড়া আমাদের এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ফান্ড থেকে সেটা তিনি বহন করলেন। উনি বলে দিলেন যত পরিযায়ী শ্রমিক আছেন আপনারা বিনা পয়সায় আসবেন, 308টি ট্রেন দিয়ে পরিযায়ী শ্রমিককে ভারতবর্ষে পশ্চিমবাংলায় নিয়ে আসলেন। আমাদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি কি করলেন, ওই দিল্লিতে বসে বসে তিনি ফরমান জারি করলেন। তিনি বললেন পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবাংলায় নিয়ে যাওয়া হোক। আমরাও ভেবেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও ভেবেছিলেন, কিন্তু তিনি যেটা ভেবেছিলেন সেটা কিন্তু অন্য ভাবনা। তিনি ভেবেছিলেন যে বাইরে থেকে পরিযায়ী শ্রমিক যদি পশ্চিমবাংলায় নিয়ে আসা যায় তাহলে মমতা ব্যানার্জিকে বেকায়দায় ফেলা যাবে। কিরকম বেকায়দায় ফেলা যাবে? যে পরিযায়ী শ্রমিক আসলে পশ্চিমবাংলায় করোনা ভাইরাস আরো ব্যাপকভাবে ছড়াবে, মানুষ বিভ্রান্ত হবে, মানুষ মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করবে। কিন্তু উপরওয়ালা আছে, ভগবান আছে, আল্লাহ আছে। মমতা ব্যানার্জি যে ন্যায় কাজ করছেন তার জন্য উপরওয়ালাও তার সহায় আছেন। আজ পর্যন্ত তাকে বিপাকে ফেলতে পারেননি। আজকে আপনারা জানেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী 74 দিন দিল্লিতে বসেছিলেন এবং দিল্লিতে বসে বসে ওই আরএসএস দালাল অমিত শাহ মোদির সঙ্গে তিনি যুক্তি করছেন, বুদ্ধি করছেন কিভাবে পশ্চিমবাংলাকে খণ্ড ভাগ করা যাবে, কিভাবে পশ্চিমবাংলার উন্নয়নকে স্তব্ধ করা যাবে। কিন্তু আপনারা আমার কথা তো একদিনও ভাবেননি। আপনারা বলতে পারেন যে এই মনীন্দ্রনগর অঞ্চলে কংগ্রেসের কজন লিডার এসেছে, সিপিএম এর কজন লিডার এসেছে, বিজেপির কজন লিডার এসেছে। আমরা এর আগেও দেখেছি এইখানেই আজকে পরিযায়ী শ্রমিকরা যখন এখানে এসেছেন, যাদের রেশন কার্ড ছিল না, যারা রেশনে মাল 2 টাকা কেজি পেতেন তাদেরকে আমাদের মমতা ব্যানার্জি তিনি বিনা পয়সায় রেশন রেশনের মাল দিয়েছেন এবং যাদের কার্ড ছিল না তাদেরকে টোকেনের ব্যবস্থা করে তাদের মাল সরবরাহ করেছেন। এছাড়াও আমাদের কর্মী যারা ছিলেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন, তাদের সাধ্যমতো আমাদের সাধ্যমতো আমরা সেই সমস্ত পরিবার যারা হয়তো অন্যের অভাবে ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খাবার পৌঁছেছি। পারে না কেউ, উপরওয়ালা অভাব দিলে মানুষে পূরণ করতে পারে না ঠিকই, কিন্তু এই বিপদের দিনে আমরা যে পাশে ছিলাম এটাই বা কে করেছে, আপনারা বুঝুন ভাববুন। তাই বলতে চাই আমাদের আরো অনেক জায়গায় প্রোগ্রাম আছে, জেলায় প্রোগ্রাম আছে, আমরা এটাকে দীর্ঘায়ু করতে চাইছি না। আপনারা দেখে বুঝে করুন, বিগত দিনে বামফ্রন্ট শাসন করেছে, কংগ্রেস শাসন করেছে, আমরা দেখেছি কি কোনো উন্নয়ন হলে যারা কংগ্রেসের লোক তারা পেয়েছে টিএমসি লোক বাদ, যারা সিপিএম এর লোক তারা পেয়েছে টিএমসির লোক বাদ, অন্য দলের লোক বাদ গিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, বিভিন্ন প্রকল্প যেটা চালু করেছেন, এখানে তিনি কিন্তু জাতপাত দেখেননি, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান দেখেননি, সিপিএম কংগ্রেস এসইউসি বিজেপি দেখেননি। যে উপযুক্ত, যার পাওয়ার উপযুক্ত সেই পেয়েছেন। আমি একটা ঘটনা বলি, কিছুদিন আগে আমাদের পঞ্চায়েত সমিতিতে বেশ কিছু ঘর বেরিয়েছে। সিস্টেম হয়েছে কি, যাদের সার্ভে লিস্টে নাম আছে
তারা পাবে। সার্ভে লিস্টের নাম যাদের নাই তারা কিন্তু পাবে না। আর আমি কেন, আমার আর কেউ আসলে একজনকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া যাবে না। সেই সার্ভে লিস্টটা 2011 সালে হয়েছিল যখন বামফ্রন্ট শাসন করেছেন। তো এই সার্ভে লিস্টে আমরা গিয়ে দেখছি কি, যাদের একবার পেয়েছে তাদেরও নাম আছে, দুতলা বাড়ি হয়ে গেছে তাদের নাম আছে, কংগ্রেসের এবং সিপিএম এর যারা যারা লোক ছিল তাদের কিন্তু সার্ভে লিস্টে নাম হচ্ছে। বহু মানুষ, বহু গরিব মানুষ আছে যাদের টালির বাড়ি, যাদের ঘর করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, তাদের কিন্তু সার্ভে লিস্টের নাম নাই। অপরাধ কি জানেন, অপরাধ হচ্ছে একটাই, তারা সিপিএম করেন না, তারা কংগ্রেস করেন না, তারা বিজেপি করেন না, যার ফলে গরিব হলেও তারা পাবেন না, পাচ্ছেন না। আর আমাদের সরকার এটা কিন্তু করছেন না যে পাওয়ার উপযুক্ত সে কংগ্রেস বিজেপি সিপিএম যাই হোক না কেন তাকে দিতে হবে, আমরা দিচ্ছি। আর কি দেখলাম, পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার গরিব প্রধানমন্ত্রী গরিব যোজনা টাকা বরাদ্দ করেছেন, সেই টাকা পশ্চিমবাংলা বাদ দিয়েছে সেই টাকা থেকে। তাহলে পশ্চিমবাংলার মানুষ কি ভারতবাসী নয়? ভারতের সম্পদের উপর সুখ দুঃখের কি ভাগিদার নয়? ওই টাকাটি ছটা রাজ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যেগুলা কংগ্রেস শাসিত রাজ্য, যেগুলা বিজেপি শাসিত রাজ্য। তাই বলতে চাই আমাদের কোনো বৈষম্য নয়, আমরা জাত পাত দেখি না, আমাদের মমতা ব্যানার্জি জাত পাত দেখেন না, সিপিএম কংগ্রেস এসইউসি দেখেন না, উন্নয়ন করতে চাই তার প্রমাণ আপনাদের ঘরে ঘরে আছে। এটাও একটা প্রমাণ যে 27 বছর আগে যে ঘটনাটি ঘটেছে তিনি অনুকরণ করে যাচ্ছেন। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরাও আপনাদের সঙ্গে আছি, থাকব। আপনাদেরকেও চিনতে হবে, জানতে হবে যে কারা ন্যায় করে, কারা অন্যায় করে, কারা দিল্লিতে বসে ভাষণ দেয় আর কারা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রাম করে, এটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আগামী 21-এ নির্বাচন, এই নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আবারও আপনাদের কাছে এসে মরা কান্না করবেন, অনেক কথা বলবেন, আপনারা ভুলবেন না, আপনারা বুঝবেন, নিজে বুঝবেন, আমি বলছি বলেই নয়, আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন। যদি সত্যি হয় তাহলে সেই সমস্ত যারা মিথ্যা ভাওতাবাজি আছে তাদেরকে দূরে সরিয়ে রেখে আমাদের মমতা ব্যানার্জি দল, টিএমসি দলকে সর্বাগ্রভাবে সহযোগিতা করবেন। আমরাও আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে সব রকম সহযোগিতা করব। এই বলে সকলকে আমার আন্তরিক সালাম, ভালোবাসা, নমস্কার জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আবু তাহের খান জিন্দাবাদ, কেয়ামত শেখ জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, বেকাই নিউজ, সর্বদাই খবরের গভীরে। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ।